पदभ्रष्ट आलेमदेर टीचर के इबलिस शैतान मानुष के पदभ्रष्ट करे तार सातटा कर्मसूची रयेछे। এই কর্মসূচিগুলি দিয়েই যারা ইনসান শয়তান পদভ্রষ্ট আলেম ওলামা তারাও একইভাবে কাজ করে, কারণ ওস্তাদ যেই পথে চলে শাগরিদকে ওই পথে চলবে, এটাই নিয়ম। এক নম্বরে শিরিক করানো, কারণ শিরিক করলে কি সব শেষ। শিরিক যদি কাউকে করাতে পারে তাহলে তার সব শেষ। তো গোমরা আলেম যারা তারাও চেষ্টা করবে শিরিক করানোর জন্য, বড় ছোট শিরিক না হলে বড় শিরিক, কারণ শিরিক করা মানে দিন থেকে পুরোটা বের হয়ে যাওয়া। আমরা বলি শিরিক করো না, শিরিক কাকে বলে কখনো বলি না। তাহলে কি আপনি শিরিক থেকে বাঁচবেন? এরা সবসময় বলবে শিরিক করো না, শিরিক ভয়ঙ্কর মারাত্মক। শিরিক কাকে বলে পাবলিকে জিজ্ঞেস করেন, একজনও জানে না। এই জন্যে শিরকের জ্ঞান যদি আমাদের না থাকে বাঁচব কি করে? এবং শিরিক বুঝতে হলে অবশ্যই তার আগে কি বুঝতে হবে? তাওহীদ বুঝতে হবে। এবং তাওহীদ তো তারা প্রচার করবেই না, তাওহীদ কখনোই প্রচার করবে না। তাওহীদ করতে বলবে, তাওহীদ কি বুঝবেন না। শিরিক ছাড়তে বলবে, শিরিক কি জানেন না। এবং মাছ শিকার করতে চাইলে পানি ঘোলা করে দাও, মানুষ শিকার করতে চাইলে এদের আকিদা ও মানহাজের জ্ঞান থেকে এদেরকে দূরে রাখো, এটা হলো ওদের কাজ। এই জন্য বন্ধুরা শিরিক ভয়ঙ্কর পাপ, কোনো সন্দেহ নেই, কিন্তু কাকে বলে জানতে হবে। তাহলে ইবলিস শয়তান যেমন শিরিক দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে, এই পথভ্রষ্ট আলেমরাও শিরিক দিয়েই কি পথভ্রষ্ট করে, এটা মাথায় রাখতে হবে। ২ নম্বর কর্মসূচি কি? শিরিক যদি না পারে তাহলে বিদাত, আর বিদাতকে বলা হয়েছে বারিদুশ শিরক, মানে যে বিদাতে যাবে সে শিরকে একদিন গিয়ে পৌঁছবে। বিদাত হচ্ছে শিরকের পোস্ট অফিস। বেদাতে যে লোকটা ঢুকবে ও একদিন না একদিন শিরকে যাবে, সরাসরি পারে নাই। এবার কি, কারণ বেদাত কি? সামনের চেহারা, দিন, জান্নাত, আল্লাহ, রসুল, কিন্তু পিছনে কি? বিপরীত। বেদাতের সামনের চেহারা ইসলাম, কিন্তু পিছনেরটা কি? ইসলামের বাইরে। সামনে দেখা যাবে জান্নাত, আসলে তার আসল ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে বিদআতের মাধ্যমে এই পথভ্রষ্ট যারা আলেম মানুষকে গুমরা করবে। যেটা ওস্তাদের কর্মসূচি ওইটাই কি শাগরিদদের কর্মসূচি। কয়টা হলো? শিরিক আর তাওহীদ। ৩ নম্বর যদি না পারে তাহলে কবিরা গুনাহ, বড় গুনাহ যেগুলো, এই গুনাহগুলো করানোর চেষ্টা করে। শিরিক পারলো না, ইমান আছে। বেদাত করাতে পারলো না, কারণ বেদাত কাকে বলে জানে, সুন্নাত কাকে বলে জানে। এবং বেদাত এবং বিদাত থেকে বাঁচার জন্য অবশ্যই সুন্নাহ জানতে হবে। সুন্নাহ না জানলে আপনি বিদাত বুঝবেন না, আর বেদাত জানলে আপনি সুন্নাত। দুইটা একটা একটার সাথে জানার ব্যাপারে একটা অপরের কি সম্পূরক। যদি না পারে কবিরা গুনাহ, জেনা, ব্যভিচার, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা বলা, ধোঁকাবাজি করা, জুলুম করা, এই বড় পাপগুলির মাধ্যমে। কারণ মানুষ যখন পাপ করে তখন কি হয়? তার হার্টে কি হয়? অন্তরটা কালো হয়, তখন তার ইমান দুর্বল হয়। আর ইমান দুর্বল হলে কোথায় যাবে? বেদাতে। বেদাত হলে কোথায় যাবে? শিরকে। দেখেন কিভাবে পথ ধরে। যদি ইমান দুর্বল হয় বড় পাপ করার জন্যে তখনই বেদাতে যাবে, বেদাতে গেলে শিরকে যাবে, শিরকে গেলেই জাহান্নামে যাবে। যদি বিদাত বড় কবিরা গুনাহ করাতে না পারে তাহলে ছোট গুনাহ বারবার করাবে। एवं बार बार कोनो पाप करले छोटो छोटो थाके ना जेमन तोबा करले बड़ो पाप थाके ना तोबा करले बड़ो पाप मिटे जाए ठीक बार बार यदि आपनि एकटा छोटो पाप करें ओई पापटा आपनाके बड़ो पापे नेबे बड़ो पाप बिदाते बिदात शिरके देखें एटा किन्तु लाइन धरे आछे सिरियाल किन्तु यदि ना पारे आपनाके छोटो पापो कराते पारछे ना कि करबे आपनाके छोटो खाटो विषय निये व्यस्त राखबे बड़ो विषय बाद देओया होबे जेरकम आकिदा निये किसेर आकिदा आकिदा शब्द कुरान हादिसे आछे नाकि प्रश्न उठाबे आपनाके करबे कि पागड़ी निये व्यस्त करे दिबे पागड़ी जिंदगीते ना पड़ले कि ईमान नष्ट होबे टुपी निये दाढ़ी कतटुक लम्बा छोट निये देखबेन एक ग्रुप आछे दाढ़ी राखबे ना एक ग्रुप आछे ओদের एक ग्रुप आछे कि दाढ़ी राखबे मापे राखबे मापेर आबार कम बेश आछे केउ 4 इंची केउ बेशी बा एक मुष्टि इत्यादि ओটা নিয়ে ব্যস্ত তসবিহ নিয়ে ব্যস্ত এখন তসবিহর দানা কত হবে সেদিকে দেখি একজনের তসবিহ এত বড় আর মাঝে মাঝে কি করতেছে একবার ঝাঁকি মারতেছে সবাই দেখে যেন আর কি আর মাঝে মাঝে গুনতেছে দেখতেছি কেউ দেখছে কিনা তার দিকে এগুলিকে রিয়া বলে মানে শুকনো বাকি গুপ্ত শিরক তাহলে ছোটখাটো বিষয় নিয়ে ফজিলত নিয়ে ব্যস্ত বোনাসের খবর নেই এবং সব সময় একটা কথা মনে রাখবেন এই পথভ্রষ্ট আলেমদের মিথ্যা হলো পুঁজি আল্লাহর নামে রাসূলের নামে জাল হাদিস জয়ীফ হাদিস ব্যাখ্যা এটা ওটা এবং মিথ্যাকে হালাল করার জন্য এক গ্রুপ নাম দিয়েছে তুকিয়া এক গ্রুপ নাম দিয়েছে হিকমত এক গ্রুপ নাম দিয়েছে ফজিলত আর এক গ্রুপ দিয়েছে কাশফ আর এক গ্রুপ ইলহাম আর এক গ্রুপ কি বলে বিভিন্ন ধরনের নাম দিয়ে এটাকে হালাল করে নিছে আর এই মিথ্যাই হলো মূল পুঁজি ওদের যেটার নাম দ্বিতীয় নাম মুনাফিকি দ্বিতীয় নাম কি তাহলে মুনাফিকিটাকে হালাল করার জন্য ইসলামে একটা করে নাম দিয়ে যার যার নিয়ে নিছে তাহলে বন্ধুরা ছোটখাটো বিষয়ে অনেক আমরা ব্যস্ত হই রফলিদের নিয়ে কেউ ব্যস্ত হয়ে গেল হাত কোথায় বাঁধে ব্যস্ত হয়ে গেল জোরে আমিন আসতে সালাম ফিরার পর আস্তাগফিরুল্লাহ বলবেন আল্লাহু আকবার এটাই যেন এখন বড় কিছু একটা এই নিয়ে বিশাল একটা পক্ষে বিপক্ষে আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করব না আল্লাহু আকবার দিয়ে শুরু করব বেশিরভাগ ওলামারা মুহাদ্দিসিনরা মাযহাব ইমামরা আস্তাগফিরুল্লাহর কথা বলেছেন কেউ কেউ আল্লাহু আকবার বলেছেন এটা নতুন না আগেরই এটা অনেক আগের ইখতিলাফ এটা জাহেরি মাযহাব বলছেন আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ আব্বাস বলছেন আল্লাহু আকবার দিয়ে বুঝতাম রাসূলের নামাজ শেষ হয়েছে তাকবীর তাকবীর আল্লাহু আকবার যেহেতু তাকবীরের কথা তাই অন্য হাদিস আছে কি তারা জোরে জোরে জিকির করত যারা বলছে আল্লাহু আকবার না আস্তাগফিরুল্লাহ মানে কি জিকির বুঝাইছে তবে কেমনে বুঝলেন যে আল্লাহু আকবার জিকির হয়ে গেল এটা আপনার গবেষণা একজন বলছে না না তাকবীর আল্লাহু আকবার জিকির জিকির আরো তো কত জিকির আছে আস্তাগফিরুল্লাহ আছে আরো কিছু আছে কাজে একজন আরেকজনের উপরে চাপাই দিয়ে এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে উম্মতকে ইখতিলাফের দিকে ঠেলে দেওয়া এটা মোটেই ঠিক না তো অনেক সময় করে কি বাতিলরা এই ছোটখাটো জিনিস নিয়ে ব্যস্ত করে বড় জিনিসগুলিকে অ্যাভয়েড করার জন্য এটা কিন্তু শয়তানের একটা কয় নম্বর হলো শিরক বলেন বিদআত বড় পাপ ছোট পাপ বারবার পাঁচ নম্বরে কি এই ছোটখাটো জিনিস নিয়ে ব্যস্ত করে দেওয়া বড় বড় বিষয়ের খবর নেই আকীদার খবর নেই মানহাজের খবর নেই ফজিলত নিয়ে ফিকহি মাসলায় খুব বিশাল বড় হুজুর আকীদা জিজ্ঞেস করলে কিছু জানে না যার ভিত্তি নাই তার বিল্ডিং দিয়ে কোথায় বিল্ডিং হবে তৈরি হবে ছয় নম্বরে যেটা ও করে মুবাহাত যেগুলি বৈধ জিনিস শরীয়তে এটা নিয়ে ব্যস্ত করে দেওয়া पोशाक आशाक खावा दावा आराम आयेस घर बाड़ी चाकचिक्य बाह्यिक जेगुलिते पापो नाई नेकिओ नाई এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত করে ফেলবে। এখন আমরা দেখেন না ব্যস্ত অনেকে এইগুলো নিয়ে, এটা কিন্তু শয়তানের একটা কি কাজ, আপনাকে এই মোবাহ জিনিস নিয়ে ব্যস্ত করবে। কয়টা তো হালাল জিনিস, এটা তো জায়েজ জিনিস, সমস্যা কোথায়, অমুক করো তমুক করো। আর 7 নম্বরে যেটা করেছে সেটা হলো কি ভয় দেখাবে, কোনোটাই পারে নাই, শিরিক করাতে পারে নাই, আপনাকে আপনাকে পারে নাই কি করতে, বিদাত করাতে পারে নাই, কবিরা গুনাহ করাতে পারে নাই, ছোট গুনাহ করাতে। ইমান আছে, আপনি বুঝেন, আপনাকে ছোটোখাটো জিনিস নিয়ে ব্যস্ত করেন, আপনি মূল জিনিস বুঝেন। আপনাকে জায়েজ জিনিস মোবাহ জিনিস নিয়ে আপনাকে ব্যস্ত করতে পারে নাই, আপনি বুঝেন না। এটা যত কম করা যায়, মোবাহ জিনিস যত কম করা যায়, এটা হলো নিয়ম, বেশি করার নিয়ম না মুমিনের জীবনে। আর কোনোটাই পারছে না, তখন আপনাকে ভয় দেখাবে, জঙ্গি নাম দিয়ে আপনারা জেলে ঢুকে দেবে। অনেক ভাইরা এখন জঙ্গি নামে জেলে আছে, এরা জঙ্গি। এক জায়গায় প্রোগ্রাম করব, কয় না এরা জঙ্গি, প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। আল্লাহ ভালো করুক, ওসি সাহেব বলছেন আচ্ছা জঙ্গি তো ব্যাপারটা আমাদের, আপনাদের কি সমস্যা? জঙ্গি কি না আমরা দেখব, এটা পুলিশ প্রশাসনের কাজ, আপনাদের কি সমস্যা? কয় উল্টাপাল্টা শেখায়, কি উল্টাপাল্টা শেখায়? কয় পুরুষরা মহিলার মতো বুকে হাত বেঁধে নামাজ পড়ে, মহিলারা পুরুষের মতো নামাজ পড়বে বলে। ওসি সাহেব জিজ্ঞেস করছেন মহিলা আল্লাহর বান্দা বান্দি, পুরুষও বান্দি, একই হবে, দুই হবে কেন? দুইয়ের কি দলিল আছে আপনাদের বলেন তো? 1 ডজন হুজুর দানে একে অপরের চোখে দেখা দেখি করে, কয় আমি তো সৌদি আরবে দেখছি মনে না পুরুষ এক নম্বর নামাজ পড়ে, ইন্দোনেশিয়া মালয়েশিয়া দেখছি সব একই রকম নামাজ পড়ে, আলাদা কেন হবে? মায়ের সাথে কোনো হাদিস আছে? উনি এতগুলো হাদিস বর্ণনা করছেন, যদি পার্থক্য থাকতো এই পার্থক্যটা সর্বপ্রথম কে জানতো? মায়ের সাথে জানার কথা, কত ঘরের কথা, কত ইয়ার কথা উনি বলছেন। ভয় দেখাবে জিন শয়তান দিয়ে, মানুষ শয়তান দিয়ে, আপনাকে হুমকি ধুমকি দেওয়া হবে। এই 7টা হলো শয়তানের ওস্তাদের কর্মসূচি, একই কর্মসূচি কাদের? শাগরিদদের। মনে থাকবে আপনাদের? আবার বলেন, প্রথম কি? শিরিক, না পারলে বিদাত, না পারলে কবিরা গুনাহ, না পারলে সগীরা বারবার, না পারলে ছোটোখাটো জিনিসে ব্যস্ত করবে, বোনাস নিয়ে ব্যস্ত করবে, বেসিকের খবর নেই। 6 নম্বরে মোবাহ জিনিস, মানে যেগুলি জায়েজ জিনিস আছে। অনেকে দেখবেন একজন কত রঙের টুপি তার ঘরে, খালি আরে এত রঙের টুপি কে? এটা বলে আফগানি টুপি, এটা বলে সিরিয়ান টুপি, এটা আরবি টুপি, এটা বলে বাঙালি টুপি, টুপিরই পাহাড়। 50,000 টাকা খালি টুপি তার ঘরে, এত কি? এই টুপির টাকাটা অন্য কিছু করতে পারতো। সময় যেহেতু আমাদের কম, আর এর লাস্ট পরেরটা কি ছিল সর্বশেষ? ভয় দেখাবে, ভয় দেখাবে, এবং আপনাকে ইভেন কি জাদু করে জিন চাপাই, এরকম আমাদের কাছে প্রমাণ আছে। জাদু চাপাই দিয়ে, জাদু করে দিয়েছ, ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছ। ওকে ভাই আর বোন দুইজনে সই আকিদে আসছে, দুইজনকে এমন কিছু করছে, ভাই নিজে 2বার আত্ম, একবার তো কি গলা কেটে ফেলছে নিজে নিজেই, আর বোন তো রাতে ঘুমাইতে পারে না। হঠাৎ করে দুইজনে স্কুলের টিচার, ভাই বোন সুস্থ, এরা জাদু করে ফেলে, ব্ল্যাক ম্যাজিক করে, এরা জিন চাপাই দেয়, এরা জিন শয়তান দিয়ে, মানুষ শয়তান দিয়ে ভয় দেখায়, শেষ করে ফেলবো, অমুক করবো তমুক করবো। আমরা প্রশ্ন উত্তরে যাই। এই পদক্ষেপগুলো সেই যুগে ছিল, আজও আছে, কালকেও থাকবে। ওরা একই ওস্তাদ, একই ওস্তাদের শাগরিদ।